ভারতের বারাবাতে ছাই দিয়ে 99 বছরের জন্য হাম্বানটোটা বন্দর চীনকে দিল শ্রীলঙ্কা। 99 বছরের লিজে গুরুত্বপূর্ণ হাম্বানটোটা বন্দর চীনকে দিল শ্রীলঙ্কা। শনিবারই এই প্রত্যর্পণ করা হয়। দুটি চীনা ফার্ম হাম্বানটোটা ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ এবং হাম্বানটোটা ইন্টারন্যাশনাল পোর্ট সার্ভিস এই বন্দরের কাজের দায়িত্বে থাকবে বলে জানা গিয়েছে। তবে এই পদক্ষেপের সমালোচনা ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিরোধীরা। তবে দুই দেশের এই বোঝাপড়ায় ভারতের চিন্তা বেড়ে গেল মনেই করছে একাংশ। শ্রীলঙ্কার প্রাক্তন অর্থমন্ত্রী রবি করুণানায়ক গত বছর জানিয়েছিলেন, এই প্রকল্প এবং অন্যান্য কিছু কাজের জন্য চীন শ্রীলঙ্কাকে 51,000 কোটি টাকা ঋণ দেয়। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জানান, ভারত মহাসাগরের দিক থেকে দেখতে গেলে হাম্বানটোটা আরও গুরুত্বপূর্ণ বন্দর হয়ে উঠতে চলেছে। এখান থেকে যে অর্থ আসবে তার সাহায্যে চীনকে ধীরে ধীরে ঋণ পরিশোধ করে দেওয়া হবে। শিল্প এবং অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পর্যটকদের আরও আকর্ষণ করা সম্ভবপর হবে বলে মনে হচ্ছে। তবে দেশের সম্পত্তি চীনের হাতে দিয়ে দেওয়ার অভিযোগ তুলে তীব্র বিরোধিতা করছে বিরোধী এবং কিছু শ্রমিক সংগঠন। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।